আল্লাহ তাআলা বান্দার হক নষ্ট করলে এটা গুনাহ মাফ করবে না। ঘুষ দিয়ে চাকরি নিছেন, আছে না ঊর্ধ্বতন কর্মকর্তা, 50 জনের থেকে 3 লাখ করে টাকা নিছে, ঘুষ দিয়ে চাকরি দিবে তাই 13 লাখ করে টাকা নিছে, চাকরি একটারও দেয়নি, মারা গেছে। আরেকজনের জমি দখল করে জাল দলিল করে নিজের নামে লিখে নিছে, আছে না, টাকা ঋণ নিছে 20,000, কয় 3 দিন পরে দেব, 3 দিন আর হয় না, টাকা তো দেয় না, উল্টা আরো ফাঁপড় নাই, কথা বলেন আছে না নাই। কেয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষ, এরা আবার নামাজও পড়ে, রোজাও করে, হজ্জও করে, জাকাতও দেয়, আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে এদের আমলগুলো চেক করো তো। ফেরেশতারা তখন বলবে আল্লাহ এই মানুষগুলো নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু বান্দার হক নষ্ট করেছে, আল্লাহ কি ফয়সালা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে ফেরেশতারা রে ওদের যে আমলগুলো আছে আমলগুলো কেটে কেটে এখন পাওনাদারদের পাওনা মিটিয়ে দাও, যখন পাওনাদারদের পাওনা মিটিয়ে দেওয়া হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে এখন আমলের কি অবস্থা? ফেরেশতারা তখন বলবে আল্লাহ এই মানুষগুলোর জান্নাতে যাওয়ার জন্য যথাযথ আর আমল নাই, আমলের পাল্লাটা শূন্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে যত বড় হাজি হোক নামাজি হোক শিকলে বেঁধে বেঁধে এই মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করো, বলুন নাউজুবিল্লাহ। একজন মানুষের গাছের ডাল চুরি ডাব চুরি করে খাইছেন, আম চুরি করে খেয়েছেন, আরেকজনের হক নষ্ট করেছেন, করেন না ভাই, আরে কয় দিনের দুনিয়া, কয় দিনের দুনিয়া, আগে মাইরে খাইছেন 50 লাখ আর এখন মসজিদে খালি দান করতেছেন 20,000 করে, খালি 2 লাখ করে, এত সোজান আল্লাহর জান্নাত তোমার জন্য মসজিদে দানের চাইতে, যার হক নষ্ট করেছো এর হক বুঝিয়ে দাও আরো আগে বেশি জরুরি, ঠিক কিনা? তিতা লাগবে এই ওয়াজ, এ হুজুর রেল লাগে অনেকে পছন্দ করে না, কয় আনছি আপনারা হুজুর তাফসির করার লাগে, কি বাড়া ভাতে সাইড ঢালতেছেন, এ হুজুর অনেকে পছন্দ করে না, কয় এই ওয়াজের দরকার কি? আপনার কাছে রিকোয়েস্ট ভাই, আপনি মাপ পাবেন না, আপনি যত বড় মুফতি নিয়ে আসেন নিয়ে আসেন, হক মারার গুণা শুধু তৌবা দিয়ে আল্লাহ মাফ করে, ও বাঁচতে কইতেছেন কেন, হক মারার গুণা শুধু তৌবা দিয়ে আল্লাহ মাফ করে, মাফ তখনই পাবেন যার হক মারছেন এর হকটা বুঝিয়ে দিবেন, অথবা ও যখন আপনারা মাফ করে দিবে। কেন আপনি বুঝেন না? নামাজ যে ফরজ এটা আছে কোথায়? কোরআনে সবাই বলেন নামাজ ফরজ আছে কোথায়, হজ ফরজ আছে কোথায়, রোজা ফরজ আছে কোথায়? নামাজ রোজা হজ যাকাত যে কোরআন আল্লাহ ফরজ করেছে, বান্দার হক নষ্ট না করা ওই আল্লাহ ওই কোরআনেই ফরজ করেছে, সুবহানাল্লাহ, কোন কিন্তু আমরা বুঝি না, আগে আকাম কুকাম হারাম টারাম সব খাইছে, এখন আইসা মনে করেন মসজিদের ছাদটা ঢালাই দিয়ে দিছে, আছে না? অস্বীকার করতে পারবেন বাংলাদেশে যত মসজিদ আছে না হলে 15-20% মসজিদের কমিটির মধ্যে ভূত ভূত আছে, ভূত হয় সুদ খায় না হলে ঘুষ খায়, আছে না নাই? হুজুর এখন খায় না আগে খাইছি, তো আগে যে খাইছেন ওটার খেসারত কিভাবে দিবেন? হক মারার গুণা তো আল্লাহ মাফ করবে না, তাহলে কি করতে হবে? যাদের হক নষ্ট করেছেন এদেরকে খুঁজে বাইর করে হকগুলো আগে বোঝাইতে হবে। বোনেরা বাপের বাড়ির সম্পদ চাইতে এলে কয় কিরে জরিনার মা বাপের বাড়ির সম্পদ নিতে হয় না, এই যে আসছিস যাচ্ছিস খাচ্ছিস বসছিস এটাই তো বালা, বাপের বাড়ির সম্পদ নিস না, আছে না? এদিকে বোনদের সম্পদ দেয় না, ওইদিকে প্রতি বছর উমরা করছে, তোমার উমরা মক্কা শরীফে দাফন হবে, বাংলাদেশে আর আনতে হবে না, জান্নাত এত সোজা না। হক বুঝিয়ে দেবেন তো ইনশাল্লাহ। মনে রাখবেন হারাম যেদিন থেকে খাবেন আরাম তুলে নেবে কে? এলাকা ইমাম সাহেবের বেতন দেন 10,000, একটা রিক্সাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালা টাকা কামায় 15,000-20,000, কই ঘুমেতে কোনো ঝামেলা নাই ওদের, ট্যাবলেট খায় ঘুমানো লাগে না, আর গরুর গোশত ও মাশাল্লাহ 1 কেজি দিলে ওটাও হজম করে ফেলতে পারে, কুমিল্লার রসমালাই ও 1 বাটি খাইতে পারে, কোনো সমস্যা নাই। হারাম খাওয়া শুরু করবেন ডাক্তার কইবে হাফ কাপের বেশি ভাত খাইতে পারবেন না, রসমালাই খাবেন আপনি সম্ভবই না, কারণ নানাবিধ শরীরে অসুস্থতা দিয়ে দিবেন কে? জোরে বলেন কে? মানুষের অশান্তি হয় কেন জানেন? 5টা কারণে, কয়টা বলেন? কয়টা? জোরে বলেন কয়টা? এবং মুহাদ্দিসিনরা বলছেন এই 5 কারণে দেশের মধ্যে সমাজের মধ্যে দুর্ভিক্ষ আসে। আল্লাহ আকবার কর, সংক্ষেপে বলে দিই। 1 নম্বর, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমি কদ্দুন হাত্তা ইউলানু বিহা ইল্লা ফাশাফাইহিমুত তাউন, কোন সমাজের মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, ওই সমাজের মধ্যে নিত্য নতুন রোগ ঢোকায় দেবে, এমন রোগ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যে রোগগুলো সম্পর্কে কোনো মানুষ কখনোই জানতো না। করোনা কথা কন না কেন, এমন রোগ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে দিয়ে দিবেন, আপনি মাঞ্জার ব্যথায় ঘুমাইতে পারতেছেন না, ডাক্তার রোগ ধরতে পারে না, বুকের ব্যথায় ঘুমাইতে পারেন না, ডাক্তার রোগ ধরতে পারবে না, অদৃশ্য নিত্য নতুন রোগ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে ছাপাইয়া দিবেন, যখন অশ্লীলতা বেড়ে যাবে বলুন নাউজুবিল্লাহ। দুই নাম্বার, আল্লাহর নবী বলছেন ওলাম ইয়ানকুসুল মিকিয়ানা ওয়াল মিজানা ইল্লা উখিদু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরি সুলতানি আলাইহিম, কেউ যখন মাপে কম দিবে ওজনে কম দিয়ে হারাম উপার্জন করবে, মানুষকে যখন ঠগাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের উপরে দুর্ভিক্ষ দিবেন, ওই সমাজ থেকে শান্তি তুলে নেবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই হারাম খোরদের আরামকেও তুলে নেবেন বলুন নাউযুবিল্লাহ।